যে আমি নিচে বাঁশ দিয়েছি এবং উপরে আমি কি দিয়েছি, লাইটওয়েট ফোম কনক্রিট ঢালাই দিয়েছি। এতে কি হয়েছে, এই যে এই ফ্লোরগুলি বাঁশ দেওয়ার পরে উপরে আবার লাইটওয়েট ফোম কনক্রিটটা ঢালাই দিয়েছি। এগুলি যেমন বাঁশের স্ট্রাকচার করেছে, বাঁশ যথেষ্ট পরিমাণে অনেক জায়গায় আছে। পার পিস বাঁশের দাম এখনো কত, পার পিস দাম 30 টাকা, 30 টাকা। কত ফিট লম্বা, 20 ফিট, 20 ফিট লম্বা, তাহলে 10 ফিট। হ্যাঁ, তাহলে বুঝতে পারছে না, এখনো এগুলি সস্তা আছে। এগুলি চিড়ে যদি দেয় তাহলে তো অনেক কভারিং আসে, গোল দেওয়া যায়। আর এই যে ডোমের স্ট্রাকচারটা, এটাও একটা হতে পারে। এটা আমরা লাইটওয়েট কনক্রিট দিয়ে ঢালাই দিয়েছি, এটার উপর মাডের ক্রলেপ আসবে। এই তো, এই হচ্ছে আমাদের, আমরা এখানে আসো, এদিকে আসুন। এখানে যে আমাদের ইকোলজিক্যাল যতগুলি প্রজেক্ট আছে, এখানে এটা তো আমাদের এই যে ইকো টয়লেট, এটা আমরা একটা রিসোর্ট খামার বাড়ি এই মডেলে দিয়েছি। আবার এখানে জঙ্গল আছে, ফরেস্ট আছে, ফরেস্টের কাছেই করেছি। এখানে আমি ব্যক্তিগতভাবে খামার বাড়ি আমার লেজার টাইম পাটান স্পেন্ড করার জন্য দিয়েছি। রিসোর্ট হিসাবে ব্যবহার করি, ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহার করি, বিভিন্ন ব্যবহার করি। এছাড়াও আমি আরেকটা পারপাস এটাকে তৈরি করেছি, এটা হচ্ছে মেডিটেশন সেন্টার, ট্রান্সকেন্ডাল মেডিটেশন সেন্টার, মানে অতীন্দ্রিয় মেডিটেশন। কারণ আমাদের আত্ম উন্নয়ন খুব দরকার। চতুর্থ, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে রোবোটিক্স বা ICT ইত্যাদি, কিন্তু পঞ্চম শিল্প বিপ্লব হবে। শিল্প বিপ্লব করতে হলে তখন সবাইকেই আত্ম উন্নয়ন এবং অতীন্দ্রিয় ক্ষমতাগুলি, ESP পাওয়ারগুলি, এগুলি নিয়ে সব কাজ হবে, এগুলি নিয়ে প্রচুর মুভমেন্ট হবে, এটাই হবে পঞ্চম বিপ্লব, আমার ধারণা এটা। তো এই জন্য আমি ওই লক্ষ্যে আমি মেডিটেশন সেন্টারটা এদিকে খুলেছি। আর আমাদের এদিকে ওপেন কিচেন আছে, এখানে ফার্ম ফ্রেশ ফুডগুলি, আমরা যখন পিকনিক করি, এখানে পিকনিকের কথা আমি বলছি, আমরা যখন পিকনিক করি, পিকনিকে আমরা নিজেরা নিজেদের মতো মাটির চুলায় রান্না করে আমরা অ্যারেঞ্জমেন্ট করি, বাজারের ব্যবস্থা করে দেই, চড়ুইভাতির মতো পিকনিক। এখনো আন্ডার কনস্ট্রাকশন, বাট আমি স্ট্রাকচার করা অবস্থায় আপডেট দিচ্ছি, কারণ কেউ যেন চাইলে এই প্রকল্পগুলি নিয়ে এখনই ভাবতে পারে। এখানে এই যে তিনতলা, চারতলা, পাঁচতলাও আমরা টিনের এভাবে করে নিচ্ছি বাঁশ টাশ দিয়ে। তাতে কি হচ্ছে, লো কস্ট, লাইটওয়েট হচ্ছে, আত্মকত রেজিলিয়েন্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা আমাদের এই স্ট্রাকচার ভিজিট করে খুব দ্রুতই আরও আমাদের বুয়েটের প্রফেসর, সিনিয়র বা এক্সপার্টদের মতামত নেব।